বর্তমানে প্রত্যেকেই চায় জনপ্রিয়তা পেতে আর জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাদের উচিত প্রত্যেক প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও আপলোড করা তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে মাধ্যমটি রয়েছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভিডিও আপলোড করা উচিত বিশেষ করে রিলস ভিডিও রিলস ভিডিও আপলোড করে দ্রুতই আপনি কিন্তু জনপ্রিয়তা পেতে পারেন এবার ব্যাপার হচ্ছে রিলস তো আমরা অনেকেই আপলোড করে ফেলি কিন্তু কিছু ইনস্টাগ্রামে এমন সেটিংস রয়েছে যেগুলোকে আমরা খেয়াল করি না যেই কারণে কি হয় রিলস আপলোড করার পরেও আমরা ভিউজ পাই না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু সেটিংস দেখিয়ে দেবো যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এরপর থেকে আপনার যে ইনস্টাগ্রামে রিলস আপলোড করবেন সেগুলোর যে রিকমেন্ডেটস রয়েছে সেগুলো বেশি পরিমাণে পাবেন তাই বেশি দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মোবাইল স্ক্রিনে আমি এখান থেকে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করবো তো আমি একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করেছি যাতে করে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার বোঝাতে পারি এবার দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে কি করতে হবে এইখানে যে চিহ্নটা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথমেই আপনাকে যেতে হবে এই অপশানটাতে যেটা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর মধ্যে আমি চলে যাব চলে যাওয়ার পরে আমাদের প্রথমেই যেই জিনিসটার দিকে আগে খেয়াল রাখতে হবে সেটার নাম হচ্ছে অ্যাকাউন্ট প্রিভেসি বলেই এই দেখুন প্রাইভেসি বলে একটা অপশান আছে এর ভেতরে আমি চলে যাব গিয়ে এইখানে যে অপশানটা রয়েছে এটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এটা অন আছে কি না এটা যদি অন থাকে আপনি এটাকে অবশ্যই অফ করে দেবেন এটা হচ্ছে গিয়ে প্রাইভেট অ্যাকাউন্ট সেকশন এটাকে যদি আপনার অন রাখেন আপনি সেই ক্ষেত্রে কী হবে আপনি যতই রিলস আপলোড করেন না কেন বা যে কোনো কিছু অ্যাক্টিভিটি করেন না কেন আপনার তো অ্যাকাউন্টটা প্রাইভেট থেকে যাবে নতুন কেউ যখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে তখন আপনার অ্যাকাউন্টে কোনো কিছুই সে অ্যাক্সেস করতে পারবে না যেই কারণে আপনি যদি রিলসও আপলোড করেন তাহলে কিন্তু সেটা ভিউজ আসবে না এইবার আমরা চলে যাব পরবর্তী সেটিংসের দিকে পরবর্তী সেটিংস হচ্ছে ঠিক এই সেকশানেই রয়েছে সেটা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে অপশান হচ্ছে গিয়ে শেয়ারিং অ্যান্ড রিমিক্স বলে দেখুন এখানে আপনি চলে গিয়ে এর ভেতরে পৌঁছে যাবেন পৌঁছে যাওয়ার পরে এখানে যেই সেটিংসগুলো রয়েছে এগুলোকে আপনাকে প্রত্যেকটাই কিন্তু অন রাখতে হবে তাহলে কি হবে যে আপনার যে রিলস রয়েছে তার সাথে অন্য কেউ যদি রিলস তৈরি করে সেটাকে একটা রিমিক্স করতে পারবে তাছাড়াও সব থেকে এই সেটিংয়ের নিচের দিকে আসলে একটা অপশান চলে আসে যেটা নাম হচ্ছে রিকমেন্ডেড অন ফেসবুক এটাকে যদি আপনি অ্যাক্টিভ না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই খারাপ ব্যাপার কারণ এটাকে অন যদি আপনি করেন সেই ক্ষেত্রে কী হবে আপনি যে রিলসটা আপলোড করছেন সেটা যেমন ইনস্টাগ্রামেও দেখাবে সেরকম আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কিন্তু সেটা দেখানো হবে সেই ক্ষেত্রে কি হবে আপনার যে রিলসের ভিউজটা রয়েছে যা বা ভাইরাল হওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত হবে এই সেটিংসটার মাধ্যমে তো অবশ্যই এই সেটিংসটাকে আপনি অন করে নেবেন আর সব থেকে বড়ো একটা সেটিংস রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্ট টাইপ রয়েছে যেখানে দেখুন অপশান আছে অ্যাকাউন্ট টাইপ বলে এখানে আমি চলে যাব সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিনা না অনেকেরই দেখি নর্মাল অ্যাকাউন্ট যেই কারণে কি হয় রিলস ভাইরাল হয় না আপনাকে কিন্তু এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তো কীভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আমি ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন কিছু অপশান চলে আসে এখান থেকে আমি এই যে কন্টিনিউতে আর কি ক্লিক করে নেব কন্টিনিউতে ক্লিক করার পরে কিছু এখানে অপশান আসে আবার কন্টিনিউ করব আমি তারপরে আমি এখানে এ করব এখান থেকে আমাকে কি বলছে যে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউ মানে আমি আর কি কী সম্বন্ধে কী করি সেটা বলছে আমি কি আর কি আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করব। আপনাদের ক্ষেত্রে আপনারা যদি আর্টিস্ট হন বা যারা ক্লথিং কোনো ব্র্যান্ডের কিছু করতে চান মিউজিকের ব্যাপারে কিছু করতে চান এডুকেশনের ব্যাপারে মানে যার যে রিলেটেড আছে সেটা দেবেন তারপরে অবশ্যই আপনারা এই সেটিংসটাকে অন করবেন যে ডিসপ্লে অন প্রোফাইল এটাকে যদি আপনি অ্যাক্টিভ করেন তবেই কিন্তু আপনার যারা ফলো করবে তারা কিন্তু দেখতে পারবে যে আপনি আর কি কী এটা সিলেক্ট করেছেন এটা করার পরে আমি এখানে ডান করে কিছুক্ষণ আর কি অপেক্ষা করব অপেক্ষা করার পরে এই সেটিংসটি কমপ্লিট হবে তো দেখুন এই সেটিংসটি কিন্তু কমপ্লিট হয়েছে পরবর্তী যে পেজ আছে এখানে রয়েছে যে এটা ক্রিয়েটর নাকি বিজনেস তো এখান থেকে আমি ক্রিয়েটরটাই যেটা ডিফল্ট সিলেট আছে ওটাই থাকবে তারপর আমি কিন্তু এখানে নেক্সটে ক্লিক করে নেব কারণ আমি যে ক্রিয়েটর সেটাই আর কি করলাম তারপরে এখানে এসে আমি ওকেতে আবার সিলেক্ট করে দেবো তারপরে এখানে যে প্রমোশনের ইমেল যা আছে আছে সেটাই আমি এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করার পরে এখান থেকে দেখুন একটা অপশান চলে এসেছে যে এখানে যে সিক্স স্টেপ কমপ্লিট করতে হবে আমাকে যদি আমি সিক্স স্টেপ কমপ্লিট না করি তাহলে কিন্তু প্রফেশনাল মোড অন হবে না প্রথম স্টেপে আমি এখানে ক্লিক করব ক্লিক করা কি বলছে এখানে কমপ্লিট প্রোফাইলটাকে আমাকে কমপ্লিট করতে হবে এখান থেকে আমি এক কাজ করব। আমার যে এক যে কোনো একটা প্রোফাইল পিকচার আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে নেক্সট করে নিলাম প্রোফাইল পিকচারটা এখানে সেট করে নেব তো এখানে হয়ে গেছে সেট এখানে বায়ো যে আমি লিখে দিলাম আই এম ইউটিউবার ঠিক আছে মানে বায়োটাও আমি দিয়ে দিলাম মানে মোটামুটি প্রোফাইলটাকে আর কি রেডি করতে হবে এখানে নেম দিতে হবে আমি এখানে নেম দিলাম বাবন দাস দিয়ে আমি এখান থেকে ডান করে দিলাম ব্যাস এটা যখন করলাম সঙ্গে সঙ্গে একটা যে স্টেপ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা দ্বিতীয় স্টেপে আর কি যাব দ্বিতীয় স্টেপে যাওয়ার পরে এখান থেকে কী বলছে মনে হয় কয়েকটি পোস্ট আমাকে করতে হতে পারে বা না কয়েকজনকে আমাকে ফলো করতে বলছে আমি এখান থেকে কিছু জনকে সাপোজ ফলো করে দিলাম করে এখানে আমি ডান করে দিলাম তো দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরবর্তী আর কি স্টেপের দিকে যাব যে এখানে কী রয়েছে গ্রো ইোর অডিয়েন্স ইনভাইট মানে আমাকে কয়েকজনকে ইনভাইট করতে বলছে ইনস্টাগ্রামে ঠিক আছে বা কাউকে আমাকে ফলো করতে বলছে যে কোনো আমাকে কিছু একটা করতে অ্যাক্টিভিটি এখানে করতে হবে এখানে করে আমি ডান করব ঠিক আছে এখানে ইউটিউবে ইউটিউবে ডাইরেক্ট ঢুকিয়ে দিল সরি আমি আবার ব্যাক করে এখানে ডানে সিলেক্ট করে এখান থেকে রাইট টিক দিয়ে দেবো এখানে তিন নম্বর যে স্টেপ রয়েছে সেটাও কমপ্লিট হয়ে গেল এবার আমরা পরবর্তী আর কি যাবো এখান থেকে ক্রিয়েট পোস্ট এখানে কী হচ্ছে আমাকে কয়েকটি পোস্ট করতে হবে তবেই কিন্তু এটা হবে আমি এখান থেকে আমার একটা থামনেল রয়েছে এই থামনেলটার পিকচারটাকে আমি এখান থেকে ডাইরেক্ট পোস্ট করে দিল যখন আমি কয়েকটি পোস্ট কমপ্লিট করলাম সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ডান হয়ে গেল আমি যখন ব্যাক বাটনটি ক্লিক করেছি তখন এখানটা করে ডাইরেক্ট আমার যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু দেখুন লেখা উঠে গেছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড বোর্ডে নেক্সট আমি যখন কোনো কিছু আপলোড করব। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি সব কিছু এর যে ডেটাগুলো রয়েছে যে কোন কত লোক আর কি অ্যাকাউন্টে আসলো না হলো রিচ সমস্ত কিছু আমি এর মধ্যে দেখতে পাবো দেখুন প্রোফাইলটা কিন্তু দারুণভাবে সাজানো গোছানো হয়ে গেছে এবার সরাসরি চলে আসি আমরা রিলসের কথায় যে আমরা রিলস আর কি করে ভাইরাল করব আর কি আর যদি এমনি ন্যাচারাল আমরা কিছু টিপসের দিকে দেখি সেই ক্ষেত্রে হচ্ছে দেখুন রিলস ভাইরাল করার জন্য সব সময় আপনাকে কিন্তু ট্রেন্ডিং আর কি যে সব সং চলছে এখন যেগুলো লোক আর কি বেশি রিলস বানাচ্ছে সেই মানে গানগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে তাছাড়াও হচ্ছে আপনাকে যেই রিলস আপনি তৈরি করছেন সেটা বেশিরভাগ চাইবেন ইনডোরের থেকে আউটডোরে গিয়ে শ্যুট করার বাইরের কোনো প্লেসে আর কি গিয়ে ভিডিও তৈরি করলে সেই ক্ষেত্রে অডিয়েন্স আর কি বেশি ওটাকে আর কি রিচ দেয় বা দেখতে পছন্দ করে তাছাড়া হচ্ছে আপনি যেসব হ্যাশট্যাগ রয়েছে সেই হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন যেখানে হ্যাশট্যাগ জেনারেটর রয়েছে বা ট্রেন্ডিং যেসব হ্যাশট্যাগ রয়েছে সেগুলোকে আপনার যে রিলসের আর কি ডিসক্রিপশান রয়েছে সেখানে আর কি আপনি দিতে পারেন টাইটেলে আর কি সেই ক্ষেত্রে কী হবে মোটামুটি ভাইরাল কিন্তু হয়ে যাবে কিন্তু একটু টাইম আর কি পিরিয়ড ওয়েট করতে হবে আপনাকে কিছু কন্টেন্ট দিতে হবে আর যেই সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলোকে অবশ্যই ঠিক করে রাখবেন অনেকেই আছে যারা এই সেটিংসগুলোর সাথে পরিচিত নয় তাদের কিন্তু আশা করছি কিছুটা হেল্প হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা লাইক দেবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন তারাও কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে কী হয় বলুন তো এই যে নতুন ভিডিও করা উৎসাহ সেটা কিন্তু বাড়তে থাকে আর আর ভিডিও শেষে একটাই কথা বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা ছুঁড়ে থাকুন